নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আগামী 29শে এপ্রিল 2021 এই দিন হনুমান জয়ন্তী পালিত হতে চলেছে, আর এটা আপনারা সকলেই জানেন। আর এই দিন থেকে এই 8 রাশির জাতক ও জাতিকার উপর স্বয়ং বজরঙ্গবলির কৃপা পড়তে চলেছে। তো কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি এবং তাদের জীবনে কী কী ঘটতে চলেছে তা আমি এই ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। শুভস্য শীঘ্র। April 29, 2021 এই দিন হনুমান জয়ন্তী পালিত হতে চলেছে, আর এই দিন থেকে এই 8 রাশির জাতক ও জাতিকার উপর স্বয়ং বজরঙ্গবলির অর্থাৎ পবনপুত্র হনুমানের কৃপা পড়তে চলেছে। সেই 8 রাশির কথা আমি অবশ্যই আপনাদেরকে একে একে উল্লেখ করব, কিন্তু তার আগে জানেন কি এই হনুমানজি বা বজরঙ্গবলী বর্তমান কলিযুগে কত পাওয়া রয়েছে? এই কলিযুগে আমরা বিভিন্ন রকম দেব দেবতাকে ডেকে থাকি, কিন্তু সকলের কিন্তু সাড়া পায় না, কারণ এই কলিযুগে একটিমাত্র দেবতা সবচেয়ে বেশি পাওয়ারফুল, সেটি হচ্ছে বজরঙ্গবলী। হ্যাঁ বন্ধুরা, আমি নিজেও বজরঙ্গবলীর ভক্ত, এবং আমি বলবো আপনারা প্রত্যেকেই হনুমান চালিশা পাঠ করুন। এটি প্রতি শনিবার এবং মঙ্গলবার বাড়িতে বসে পাঠ করুন, যদি মন্দিরে না যেতে পারেন। এটি বিশেষ করে যারা বয়স্ক ব্যক্তিরা রয়েছেন তাদের ক্ষেত্রে বলছি, আর যারা ইয়ং রয়েছেন তাদেরকে বলবো আপনারা প্রতি শনিবার এবং মঙ্গলবার দিন হনুমানজির মন্দিরে যান। হ্যাঁ বন্ধুরা, এবং ওনার কি প্রভাব রয়েছে, ওনার কি পাওয়ার রয়েছে, সেই পাওয়ার আপনি নিজের চোখেই দেখতে পাবেন। কখন দেখতে পাবেন? যখন আপনি নিষ্ঠার সাথে হনুমানজিকে ডাকবেন, এবং কিছু ক্রিয়া রয়েছে সেই ক্রিয়াগুলো আমি বলবো। আর এই হনুমানজিকে ডাকার ফলে কি কি উপকার হবে আপনার, যাদের ভাতৃ বিরোধ চলছে অর্থাৎ ভাই ভাই গণ্ডগোল, সেই প্রবলেম কিন্তু সলিউশন হবে। এছাড়াও আপনি যে কোনো রকম সংকটে পড়ে যান না কেন, কারণ সংকট মোচন এই দেবতা অবশ্যই করে। আর এই কলিযুগে হনুমানজির একটা আলাদা প্রভাব রয়েছে, এবং যারা হনুমানজির মন্দিরে নিয়মিত যায় তারা আমার কথার সাথে সহমত হবে, কারণ তারা আগে কি ছিলেন আর এখন কি পজিশনে রয়েছেন সেটা কেবল তারাই জানে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ তাদের অর্থনৈতিক বলুন, পারিবারিক বলুন, মান সম্মান বলুন, যে কোনো দিক বলুন, সমস্ত দিকই কিন্তু। তাই আমি আপনাদেরকে বলবো আপনারা হনুমান জয়ন্তীর দিন তো অবশ্যই যান, আর সেদিন থেকে শুরু করে দিন হনুমান মন্দিরে যাওয়া, এবং সেখানে মেটে কালারের সিঁদুর এবং লাড্ডু প্রদান করুন হনুমানজিকে। এবার আসুন, আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে হনুমান জয়ন্তীর দিন থেকে আপনাদের উপর হনুমানজির কৃপা পড়তে চলেছে, যার ফলে আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে, এবং যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, আটকে যাচ্ছিল, কনফার্মের সহিত আমি বলতে পারি সেই সমস্ত কাজ কিন্তু হয়ে যাবে। এবং যাদের বিবাহ ওরিয়েন্টেড প্রবলেম চলছে, বিবাহ হতে চাইছে না, তাদেরও কিন্তু বিবাহ স্থির বা নিশ্চিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যাদের চাকুরি পাওয়াতে বাধা আসছে তাদেরকে বলবো আপনারা 100% এই সংকট থেকে মোচন হতে পারবেন। এরপর যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা হনুমানজির কৃপা পেতে চলেছেন হনুমান জয়ন্তীর দিন থেকে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রেও অফার ধন আসতে চলেছে। আর এই ধন চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেল প্রফেশন থেকে, এই 3 ক্ষেত্র থেকে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এর পাশাপাশি আপনারা এই সময় যে কোনো কাজ
অনায়াস করে ফেলবেন, অর্থাৎ যে সমস্ত কাজে আপনার বাধা আসছিল সেই সমস্ত কাজ কিন্তু করে ফেলবেন। এরপরে যে তিন নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে হনুমান জয়ন্তীর দিন থেকে আপনাদের উপরেও কিন্তু হনুমানজির কৃপা পড়তে চলেছে, যার দরুন আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করতে চলেছে। এর পাশাপাশি যে সমস্ত কাজ আপনাদের আটকে যাচ্ছিল হচ্ছিল না সেই সমস্ত কাজে হাত দিন, অনায়াসে কিন্তু আপনারা করে ফেলবেন। এরপরে যে চার নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও হনুমান জয়ন্তীর দিন থেকে হনুমানজির কৃপা পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের উপর হনুমানজির কৃপা বর্ষিত হতে চলেছে, যার ফলে আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু ডেভেলপমেন্ট করতে চলেছে। এছাড়াও যে সমস্ত কাজ আপনার হচ্ছিল না আটকে যাচ্ছিল সেই সমস্ত কাজ কিন্তু অনায়াসে করে ফেলবেন। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই হনুমান জয়ন্তীর দিন থেকে হনুমানজির কৃপা পেতে চলেছেন, অর্থাৎ এই সময় থেকে আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু ডেভেলপমেন্ট করবে এবং যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না আটকে যাচ্ছিল সেই সমস্ত কাজ কিন্তু অনায়াসে করে ফেলবেন। এরপরে যে ছয় নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও এই হনুমান জয়ন্তীর দিন থেকে স্বয়ং বজরঙ্গলির কৃপা পড়তে চলেছে আপনাদের উপর, যার ফলে আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু ডেভেলপমেন্ট করতে চলেছে এবং যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না আটকে যাচ্ছিল সেই সমস্ত কাজ কিন্তু অনায়াসে করে ফেলবেন এবং যে সমস্ত বাধাবিঘ্ন চলছিল সেই সমস্ত বাধাবিঘ্ন কিন্তু দূর হতে চলেছে। এরপরে যে সাত নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা হনুমানজির কৃপা পেতে চলেছেন, অর্থাৎ হনুমান জয়ন্তীর দিন থেকে আপনাদের উপর কৃপা বর্ষিত হতে চলেছে, যার দরুন আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু ডেভেলপমেন্ট করবে এবং যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না আটকে যাচ্ছিল ঠিক সেই সমস্ত কাজ কিন্তু আপনারা অনায়াসে করে ফেলবেন। এরপরে শেষ এবং অন্তিম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও হনুমান জয়ন্তীর দিন থেকে পবনপুত্র হনুমানের কৃপা পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের উপরও কৃপা বর্ষিত হতে চলেছে, যার দরুন আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু ডেভেলপমেন্ট করবে এবং যে সমস্ত কাজ আপনাদের আটকে যাচ্ছিল হচ্ছিল না ঠিক সে সমস্ত কাজ কিন্তু আপনারা অনায়াসে করে ফেলবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।